हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी। आमी पिंकी आबार चले एसेछि नतून एकटी ब्लॉग निये। निश्चयई तोमरा सबाई खूब भालो आछो, आमी खूब भालो आछि। आजई प्रथम जे बंधुरा आमार भिडियोटी देखछो प्लीज सबस्क्राइब करे आमार परिवारे चले एसो। आर पुरोनो बंधुरा, तोमादेर सबाईके अनेक भालोबासा जानिये भिडियोटी आमी एखन स्टार्ट करछि। भिडियोटी केमन लेगेछे सेटी अवश्यई कमेंट्स करे बोलते हबे। लाइक करते किन्तु एकदम ही भूलो ना। आमार इंस्टाग्राम आईडी होच्छे पिंकी शाहा 703। प्लीज आमाके इंस्टाते फॉलो करो। अबाउट आर डेस्क्रिप्शने आमार इंस्टा लिंक पेये जाबे। देखते पारले जांगलार उपर थेके आमी किछु एकटा बाइरेर दिके फेललाम। कि जानो, प्रतिदिन एकटा घुघु पाखी आछे एई जांगलार मध्ये एसे ओर बासा बाँधार चेष्टा करे। কি বলবো বলো, আমি তো জানলাটা প্রতিদিনই খুলি আর প্রতিদিনই ওর খড়কুটোগুলো পড়ে যায়। বোকা না কি বলবো, ও তো দেখতে পারে যে ওর বাসাটা যেটা বাঁধারও চেষ্টা করে সেটা থাকে না। আসলে কি বলো তো, যখন এই ঘরে দরজা জানলাগুলো লাগানো হয়েছিল না, মানে যখন কমপ্লিট হয়েছিল না, তখন এই যে জানলা দেখতে পাচ্ছ না, না না জানলা না সরি, দরজার যে ফ্রেমটা, এই ফ্রেমের ওপরে না ঘুঘু পাখি এসে বাসা দিত। ডিম পাড়তো, ডিম ফুটিয়ে নিয়ে বাচ্চা হতো, নিয়ে চলে যেত। আবার অনেক সময় না ডিম পড়ে যেত মেঝেতে, দেখতাম সে ফেটে রয়েছে। আর এই জন্য ও বোধহয় ওর মায়াটা ত্যাগ করতে পারেনি। ওভাবে এখনো এসে হয়তো ও আবার এখানে বাসা বাঁধতে পারবে। কিন্তু এখন তো উপরের ঘরে আসা যাওয়া করা হয়, তাই না? ইচ্ছা থাকলেও ওর বাসা বাঁধার জায়গাটা আমি দিতে পারি না। অনিচ্ছাকৃত ভাবে হলেও ওর বাসাটা প্রতিদিনই ভেঙে যায় এই জানলাটা আমি যখন খুলতে যাই। এই দেখো, সকাল সকালই আজকে চলে এসেছি ওপরের ঘরে। ওপরের ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এই ব্যালকনিতে না একটু বৃষ্টি হলে প্রচণ্ড নোংরা জমে যায়, পুরো বৃষ্টির ছাড়টা এসে ব্যালকনিতে পড়ে, কেমন কাদা কাদা হয়ে থাকে। এই জন্য দু একদিন বাদে বাদে এসেই ভালো করে এগুলো পরিষ্কার করে দিতে হয়। আর আজ গরমটাও পড়েছে প্রচণ্ড, একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। তোমাদের দাদা ভাইও চলে গেছে অফিসে, ছেলেও চলে গেছে কলেজে, আর প্রতিষ্ঠা রানী সেও চলে গেছে স্কুল। আর আমি রোজকার নেয় আজও আমার কর্ম শুরু করে দিয়েছি। আমার কর্মের তো আর কোনো ব্যতিক্রম নেই, তাই না? মানে প্রতিটা গৃহবধূরই তো কাজের কোনো ব্যতিক্রম নেই। 365 দিন, 30 দিনে 30 দিন, 7 দিনে 7 দিন, সেই একই কাজ করে যেতে হয়। আমাদের এই কাজের আর কোনো ব্যতিক্রম হয়নি আর হবেও না। এক কাজ করে করে বোর হয়ে গেলেও সেই কাজই আমাদেরকে একদম প্রতিদিন নতুন কাজের মতোই এনার্জি নিয়ে করে যেতে হবে। সকালের বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাতে। আজ হবে পুঁই শাক আলু কুমড়ো বেগুন দিয়ে, আর হবে লইট্টা মাছ আর আলুর দম। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আর এখানে বসিয়ে দিয়েছি লইট্টা মাছ। এইখানে বসালাম এবার পুঁই শাক। পুঁই শাকটা কুকারে একটা সিটি মেরে নিয়েছি। আর পুঁই শাকের যে সবজিটা, এটা শুকনো লঙ্কা তেজপাতা আর আদা তেলের ওপরে দিয়ে সবজিটা লবণ হলুদ দিয়ে ভালো করে মজিয়ে নিচ্ছি। এই দেখো, তৈরি হয়ে গেছে আমার লইট্টা মাছের ঝুরা। রান্না বান্না কমপ্লিট করে এবার লেগে গেছি কিচেন সাফাই অভিযানে। বাপরে বাপ, এই কিচেন ক্লিন করতে বড্ড বিরক্ত লাগে, রান্না করতে তো বেশ মজা লাগে। রান্নার পরে কিচেন পরিষ্কার করা, এই যে বড় ঝোঁকমারির কাজ,
সেই যে রান্নার পরে কিচেনটাকে নোংরা রেখে দিলে দেখতেও তো ভালো লাগে না, তাই না? তারপরে একটা হাইজিনের ব্যাপারও তো থাকে। আমি কিন্তু প্রতিদিন রান্নার পরে কিচেনটা ঠিক এইভাবেই পরিষ্কার করি। পুরো কিচেনের ফ্লোর, টাইলস, ওভেন সব কিছু ডিটারজেন্ট দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন না করে, পরিষ্কার না করা পর্যন্ত আমার ঠিক শান্তি হয় না। ফাইনালি আজকে লাঞ্চের মেনুটা দেখে না, এখানে রয়েছে ভাত, আর রয়েছে আমের ডাল, আর আলুর দম যেটা রাতের জন্য করে রেখেছি, রয়েছে পুঁইশাকের চচ্চড়ি আর লইট্টা মাছের ঝুরা, আর নিয়েছি কটা পাঁপড় ভেজে। এই দেখো লাঞ্চ থালিটা সার্ভ করে নিয়েছি। জানোই তো আমার একটা করে লাঞ্চ থালি সর্স যায়, সেই সর্সের জন্য যে থালিটা রেডি করেছিলাম তোমাদেরকে সেই থালিটাই একবার দেখিয়ে দিলাম। আর লাঞ্চ করে বসে গেছি আইসক্রিম আর কাজু বরফি নিয়ে। আইসক্রিমটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফ্রিজের মধ্যে পড়েছিল, ও খাবে বলে রয়েছিল, আমাদের ভাগের গুলো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, ওর ভাগেরটাও এখন খেয়ে নিলাম। ওকে জিজ্ঞেস করলো প্রতিষ্ঠাপনটা, পাপা তোমার আইসক্রিমটা আমি আর মা খেয়ে নেবো? পাপা বলছে হ্যাঁ হ্যাঁ খেয়ে নে, তিন দিন ধরে পড়ে আছে, চলো বরকে না দিয়ে আজকে খেয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখন আমি আর প্রতিষ্ঠা কোথায় যাচ্ছি জানো? বাজারে, পুজোর বাজার করার জন্য। বাপরে বাপ, তালের দাম শুনে তো মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার অবস্থা। তোমাদের দাদা ভাইও অফিস থেকে এসে দাঁড়িয়েছিল, আর আমি আর প্রতিষ্ঠা গিয়ে ওর সাথে যোগদান করেছি, করে নিয়ে সব পুজোর কেনাকাটা করে নিচ্ছি। এই দেখো ফাইনালি মোর সুপার মার্কেট থেকে যে সমস্ত গ্রসারিগুলো এসেছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর গোপুর জন্য যেগুলো নিয়েছি এগুলো সব আলাদা করে রাখছে। এই যে তাল দেখছো, এই কুট্টি তালটার দাম নিয়েছে কত জানো? 150 টাকা। ভাবো, তালের দাম শুনে আর একটু হলে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম, এই তালটার দাম তো হয়তো 20 টাকা এমনি সময়, আজ এই তালটার দাম নিয়ে নিল 150 টাকা। সিজন আর কি, ওরাও ব্যবসা করে নি, আর আমাদের প্রয়োজন, আমাদেরকে তো কিনতেই হবে। আর আজকে ডিনারের জন্য করে নিলাম রুটি, আলুর দমটা তো দুপুরেই করে রেখে দিয়েছিলাম যেটা গরম করে নিয়েছি, আর তোমাদের দাদা ভাই খাবে ভাত, ওর ভাতটা গরম করে দিয়েছি, রয়েছে পুঁইশাক ডাল আর রয়েছে আর লইট্টা মাছের ঝুরা, তোমাদের দাদা ভাই আসার সময় নিয়েছে পান্তুয়া। চলো ডিনারটা করে নিই আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা, বাই।